শেষ হলো রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সবচেয়ে বড় আসর সেরা রাঁধুনি 1424। মিডিয়া পার্টনার মাছরাঙা টেলিভিশনে গত সন্ধ্যায় প্রচারিত চূড়ান্ত পর্বে ঘোষিত হলো এবারে সেরা রাঁধুনির নাম। কেউ সাধারণ শিক্ষার্থী, কেউ হোম মেকার, কেউ বা চাকুরিজীবী, তারা সবাই স্বপ্ন দেখেছেন রান্না নিয়ে কিছু করার। আর সেই স্বপ্ন সত্যি করার, সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার মঞ্চ সেরা রাঁধুনি 1424। কে হবেন সেই অসাধারণ, আর অসাধারণ সেই সেরা রাঁধুনিকে সেরাভাবে তুলে ধরতেই জমকালো এই আয়োজন। গ্র্যান্ড ফিনালে নাচ গান সহ নানা পরিবেশনা ছিল অনুষ্ঠান জুড়ে। নানা ধাপের কঠিন পরীক্ষার প্রতিযোগিতা শেষ হয়েছিল আগেই, অপেক্ষার পালা শেষে অবশেষে ফলাফল ঘোষণা করা হলো এই অনুষ্ঠানে। বিচারকদের কাছ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা রাঁধুনি হিসেবে বিজয়ী হলেন খুলনার মাহফুজুর রহমান, জিতে নিলেন 15 লক্ষ টাকা। সেরা রাঁধুনি এখন 1424 হয়েছি, আমি চাই আমি এই টাইটেলটাকে কাজে লাগিয়ে আমি সুন্দরভাবে আমি আমার নিজের জীবনটাকে গুছাবো, আর আমি এই রান্নার প্রফেশনে অনেক সুন্দরভাবে আগাবো। আর আমি চাই যে আমি ভবিষ্যতে এই রান্না রিলেটেড নিয়ে অনেক কাজ করতে চাই, যারা আমার মতো ছেলেরা যারা অর্ধেক আগিয়েছিল আগাতে পারে না, তাদের নিয়ে আমি অনেক কাজ করতে চাই। সেরা 5 জনকে নিয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। তাদের মধ্যে দ্বিতীয় হয়েছেন ফারহানা হাবিব, তৃতীয় নাজিয়া ফারহানা, চতুর্থ ফারজানা কাদের লিসা এবং পঞ্চম হয়েছেন নীলাম শর্মী কায়সার। পুরস্কার হিসেবে তারা পেয়েছেন যথাক্রমে 10, 5 এবং 1 লক্ষ টাকা করে। শূন্য হাতে এসেছিলাম, বাট আমি এখন ভরা হাতে যাচ্ছি, সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর এই প্ল্যাটফর্ম থেকে আমি যা শিখেছি তা নিয়ে আমি সামনে এগিয়ে যাব। মানে বলে না স্বপ্নে সিঁড়িতে উঠে যাওয়া, স্বপ্নকে ছুঁয়ে ফেলা, আমার সেরকম লাগছে, আমি আমার স্বপ্নকে ছুঁয়ে ফেলেছি। দেশীয় রান্নার ঐতিহ্য সংরক্ষণ এবং তা ছড়িয়ে দিতে কুকিং রিয়েলিটি শো এর আয়োজক স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আগের চেয়ে অনেক বড় পরিসরে নতুন আঙ্গিকে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো সেরা রাঁধুনি 1424। এবার আমরা পঞ্চমবারের মতোই অনুষ্ঠানটা করেছি এবং খুব সাকসেসফুলি করেছি, ভিন্ন ধারায় করেছি এবং আরও ব্যাপক আকারে করেছি, এবং এর সাথে যারা জড়িত ছিল এবং এটা জাজেস থেকে শুরু করে যারা পার্টিসিপেন্ট সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে তাদের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশনের জন্য। আর এই শিল্পে যারা এসছেন মানে পাড়ি দিয়ে, একটার পর একটা পরীক্ষা পাড়ি দিয়ে, তারাও কিন্তু নানান ধরনের খাবার নিয়ে আমাদেরকে আনন্দ জুগিয়েছেন, এবং আশা করি আমাদের এই আয়োজনটা সার্থক হয়েছে। এবার আমাদের থিম ছিল কে হবে সেই অসাধারণ, কারণ আমরা মনে করি যে খুব সাধারণ একটা রান্নাই একটা অসাধারণত্ব পেতে পারে একজন রাঁধুনির ইউনো শিল্পের মাধ্যমে। তো এবারেরটা সেই দিকটা একটা নজর ছিল, শুধুমাত্র দেশীয় রান্না না, দেশের বাইরের এবং বিভিন্ন টেকনিক্যাল আসপেক্ট যেটা আস্তে আস্তে কালিনারি স্পেসে বড় হচ্ছে সেগুলোও এবার খুব বড় করে জাজ করা হয়েছে। তাই আমি বলবো যে এবার যথেষ্ট সুন্দর এবং সফল একটি আয়োজন হয়েছে। প্রথম ধাপে প্রতিযোগিতার নিবন্ধন, এরপর প্রাথমিক বাছাই, স্টুডিও রাউন্ড, গ্রুমিং সেশন শেষে সেরা 16কে নিয়ে শুরু হয় মহামঞ্চের আসল লড়াই। আর তুখোর রাঁধুনিদের মধ্য থেকে অসাধারণ একজনকে খোঁজার দায়িত্ব সামলেছেন এক্সপার্ট শেফ শুভব্রত মৈত্র, রন্ধন বিশেষজ্ঞ কল্পনা রহমান এবং অভিনেত্রী পূর্ণিমা। আয়োজনের সফল পরিসমাপ্তি ঘটল চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।